আসসালামু আলাইকুম, ডিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদিতে নতুন আসা প্রবাসীরা, অবশ্যই দেখুন। সৌদির নতুন প্রবাসী হয়ে থাকলে এই চারটি কাজ কখনো করবেন না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা নতুন প্রবাসী আসছেন, অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের জন্য চারটি পরামর্শ থাকবে, বিশেষ করে যারা নতুন প্রবাসী তারা কখনোই এই চারটি কাজ করবেন না। প্রথমত, নিজের পাসপোর্ট দিয়ে অন্যজনের জন্য জিম্মি হয়ে কখনোই টাকা পয়সার লেনদেন করবেন না। এই কাজ অনেক প্রবাসী করে থাকেন, এটা একটা মারাত্মক রকমের ভুল, এই কাজ কখনোই করবেন না। দ্বিতীয়ত, নিজের পাসপোর্ট দিয়ে অন্যজনের জন্য মোবাইল সিম ক্রয় করে দিবেন না। এটা আপনি যে দেশের প্রবাসী হন না কেন, প্রত্যেক দেশের জন্যই প্রযোজ্য। আপনার আপন ভাই হলেও তাকে আপনি নিজের পাসপোর্ট দিয়ে কখনোই সিম কিনে দিবেন না, কারণ সিম সংক্রান্ত অনেক সমস্যা আপনি পরবর্তীতে পড়তে পারেন। যেহেতু পাসপোর্ট দিয়ে সিমটা আপনার নিজের নেওয়া, তাই আপনার যদি কোনো সিমে সমস্যা হয়, ওই সিম দিয়ে কেউ যদি কোনো অপরাধ করে, এর জন্য আপনি দায়ী থাকবেন। তাই বিপদ আগে থেকেই বুঝে আগে থেকেই আপনি এই বিষয়ে সতর্ক হন। তৃতীয়ত, নিজের মোবাইল সিম ও ব্যাঙ্ক কার্ড অন্যকে ব্যবহার করতে দিবেন না। এই জিনিসটা খুব সিম্পল, এটা আপনাদের প্রত্যেকের সতর্ক থাকা উচিত। আপনার মোবাইলে সিম কার্ড, ব্যাঙ্ক কার্ড, এগুলো খুবই গোপনীয় বিষয়। এগুলো কারোর সাথে শেয়ার করা মানে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনে আপনি বড় ধরনের বিপদ ডেকে আনলেন। এটা নিয়ে অনেক কাহিনী হতে পারে ভবিষ্যতে, তাই আগে থেকে এই বিষয়ে সতর্ক থাকুন। এবং চতুর্থত, অপরিচিত কারো টাকা আপনার ব্যাংকে নেবেন না, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্টে টাকা লেনদেন করবেন না। আমরা প্রায় সময় দেখি অনেক প্রবাসীরা অল্প কিছু টাকা লোভে পড়ে তারা নিজের অ্যাকাউন্ট দিয়ে অন্য প্রবাসী দেশে টাকা পাঠান। এটা মানবিক খাতিরে আপনি এক দুইবার করতে পারেন, কিন্তু আপনি সবসময় যদি এটা করতে যান তাহলে বিপদে পড়বেন। কারণ মনে রাখবেন, আপনি যে দেশে আছেন সে দেশের সরকার কিন্তু জানে যে আপনি কত টাকা স্যালারি পান, আর সে এগেনস্টে আপনি যখন টাকা পাঠাচ্ছেন অবশ্যই আপনার সমস্ত তথ্য তার কাছে আছে। পরবর্তীতে এরকম ঘটনা আপনি বারবার করলে আপনি ওই দেশের মানি লন্ডারিং আইনে বিপদে পড়বেন। তাই আপনার প্রত্যেকে এ বিষয়ে সতর্ক থাকুন। আমাদের যে সমস্ত প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে আছেন, আরব আমিরাত, মালয়েশিয়া বা সৌদি আরব, প্রত্যেকে দয়া করে এই বিষয়ে এখনই সতর্ক হন। ভিডিওটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।